সবার পছন্দের শীর্ষে থাকে এই বেডরুম সেটটা। জি, আগে গিফট আইটেমগুলো সর্বপ্রথম দেখাই, সেটা হচ্ছে 5 সিটের একটা সেট আছে সোফার গিফট, এটা থাকবে হচ্ছে ডিনার সেট, একটা ডিনার সেট, 32টা আইটেমের একটা ডিনার সেট, এটাও আমরা দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। বরাবর চেষ্টা করি যে সেটা সবার থেকে একটু আলাদা করার জন্য। আচ্ছা, খাটের ফিনিশিং, কোয়ালিটি, কালার কোয়ালিটি, গ্লেস, সবকিছু একটু সবার থেকে ব্যতিক্রম করার চেষ্টা করি। আজকে আজকে কার মুখটা দেখে জানি ঘুমে উঠছি, এইখানে কিন্তু আপনি এটা বলার কোনো অপশন পাবেন না, আপনি ঘুমে উঠে সর্বপ্রথম কিন্তু নিজের চেহারা দেখতে পাবেন। আমার ওজন কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে 70 কেজির কাছাকাছি, তো 70 কেজি কিন্তু ইজিলি। এই সেই ভাইরাল বেডরুম সেট, যে বেডরুম সেটটা নিয়ে গত প্রায় এক দেড় মাস যাবৎ তোলপাড় চলতেছে, যে সবাই আসলে এই বেডরুম সেটটার দিকে তৈরি করতেছে বা এই বেডরুম সেটটার দিকে নজর দিতেছে। আজকে কিন্তু আমরা চলে আসলাম তোয়া ফার্নিচারে, তারাও কিন্তু এই বেডরুম সেটটা তৈরি করছে, দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দিয়ে তৈরি করছে, কিন্তু সবার চেয়ে একটু ব্যতিক্রমভাবে তারা দিতেছে। ব্যতিক্রমটা কি সেটাই জানার চেষ্টা করবো এই শোরুম থেকে হৃদয় ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া, আপনার ভিউয়ার্সদের দোয়া কিন্তু অবশ্যই অনেক ভালো আছি ভাই। ভাই আজকে যে বেডরুম সেটটা, যে আমি বললাম ব্যতিক্রম, ব্যতিক্রমটা কি আসলে? ভাই ব্যতিক্রম সব বরাবরই আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করার জন্য, প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা শোরুম থেকে একটু আলাদা করার জন্য। সেটা হচ্ছে ভাই আসলে আমরা আসলে এই বেডরুম সেটের সাথে কিন্তু অনেক কিছু গিফট আছে আমাদের আজকে বেডরুম সেটের সাথে। আচ্ছা, আগে গিফট আইটেমগুলো সর্বপ্রথম দেখাই, সেটা হচ্ছে 5 সিটের একটা সেট আছে সোফার গিফট, এটা থাকবে হচ্ছে ডিনার সেট, একটা ডিনার সেট, 32টা আইটেমের একটা ডিনার সেট, এটাও আমরা দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, কি কি থাকবে এই ডিনার সেটের ভিতরে, আমাদের এই আইটেমটার ভিতরে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাই ফার্নিচারটা, যেটা হচ্ছে আমাদের খাট, এটা আমরা ইউজ করবো, এটা আমরা আজীবন ইউজ করবো, যতদিন থাকবো ততদিন কিন্তু ইউজ করবো এটা আমরা। এবং আমরা প্রত্যেক বরাবর চেষ্টা করি যে সেটা সবার থেকে একটু আলাদা করার জন্য। আচ্ছা, খাটের ফিনিশিং, কোয়ালিটি, কালার কোয়ালিটি, গ্লেস, সবকিছু একটু সবার থেকে ব্যতিক্রম করার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ আমরা বরাবরের মতো করে আসতেছি, এবং সামনেও কিন্তু আমরা এরকমভাবেই করবো। আপনি আমাদের প্রোডাক্টের এবং আমার ফার্নিচারের একটু কালার, ফিনিশিং এবং হচ্ছে আমাদের গ্লেসগুলো একটু দেখাবেন, আপনার যে ফিনিশ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিনিশিংগুলো, এখানে কিন্তু যে ফিনিশিংগুলো দেওয়া আছে এগুলো আপনি আশা করি অনেক শোরুমে হিউজ পরিমাণ শোরুমের ভিডিও করেন, হিউজ পরিমাণ শোরুমের স্পন্সর করেন, আপনি আপনি নিজে থেকেই হচ্ছে সাজেস্ট করবেন আপনার ভিউয়ার্সদেরকে, যেটা হচ্ছে কোথায় আপনি গেলে ভালো পাচ্ছেন, কোথায় খারাপ পাবেন। একটা বেডরুম সেট এত সুন্দর একটা ডিজাইনের, কি এক কথায় অসাধারণ ভাই, মানে পছন্দ আমার শুধু না, দর্শকরা বলে বা কাস্টমার বলে যে আসলে সবার পছন্দের শীর্ষে থাকে এই বেডরুম সেটটা। জি, এটার সাথে থাকতেছে কি কি ভাই? এই বেডরুম সেটের সাথে সর্বপ্রথম থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে। প্রথমে খাটের আইটেমগুলোই দেখাই আমরা, একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে। আচ্ছা, খাটের সাথে কিন্তু একটা থাকবে হচ্ছে ম্যাট্রেস থাকবে, ম্যাট্রেস একটা থাকবে হচ্ছে আমাদের বিছানার চাদর থাকবে, একটা থাকবে হচ্ছে দুইটা বালিশ থাকবে, দুইটা বালিশের চাদর থাকবে, বালিশের চাদর থাকবে, এবং থাকবে হচ্ছে একটা খাটের সাথে সাইড বক্স, একটা দুই পাটের আলমারি, একটা থাকবে হচ্ছে আমাদের 3 পাল্লার ওয়াল শোকেস, এবং থাকবে হচ্ছে এক সেট সোফা, এবং সোফার সাথে কিন্তু 5 সিটের সাথে 5টা কুসুম বালিশও পাবেন। আচ্ছা, একটা থাকবে হচ্ছে ওয়ার্ড্রোব, একটা থাকবে হচ্ছে আমাদের চমৎকার একটা ভ্যানিটি, আসলে এক কথা অসাধারণ একটা ভ্যানিটি থাকবে, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের একটা হচ্ছে ভ্যানিটি টুল, যেটাতে বসে আসলে আপুদের জন্য হচ্ছে সাজুগুজু করার জন্য কিন্তু এই টুলটা। আচ্ছা, এটা তৈরি করছেন কি দিয়ে পুরো? আমাদের সম্পূর্ণ বেডরুম সেটটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং MDA ফুড দিয়ে তৈরি। এখানে কিন্তু আপনি একটা জিনিস হচ্ছে গুণ পোকার জন্য পাবেন লিখিত 30 বছর গ্যারান্টি, আর কালারের জন্য লিখিত 10 বছর গ্যারান্টি দিয়ে থাকবে তোয়া ফার্নিচার মার্ট। তো এই যে খাটটা দেখতে পাচ্ছি, খাটটার হাইসা, বিছানা, গুড়া এগুলো কিসের থাকবে? খাটের সাথে হাইসা, বিছানা, গুড়া এগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কাঠের, আর কেউ যদি ফুল বক্স করে নিতে চান খাটটা থাকবে হচ্ছে সেমি বক্স, কেউ যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা খাটটা ফুল বক্স করে দেব, এবং কেউ যদি চান যে ভাইয়া আমরা আসলে আমাদের ফার্নিচারটা পছন্দ হয়েছে, ফার্নিচার ডিজাইন পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কালারটা একটু কাস্টমাইজ করে নিব, সেক্ষেত্রে আপনি আমাদের যে যত ধরনের কালার হয়, গোল্ডেন কালার, আপনার হচ্ছে টিক কালার, আপনার হচ্ছে অরেঞ্জ, যে কোন ধরনের কালার আপনি কাস্টমাইজ করতে পারবেন, মেরুন কালার ভেলভেটটা পছন্দ হচ্ছে না আপনি, ইয়েলো কালার, গোল্ডেন কালার, যে কোনো কালার ভেলভেট ইউজ করবেন সেক্ষেত্রে আপনি বলবেন, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেবে না তোয়া ফার্নিচার মার্ট, আপনি যেই কালার মতো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। খাটটা দেখতে পাচ্ছি, এটা তো কিং সাইজের খাট, কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট খাটের সাথে খাটটা কিন্তু আপনার হেড বক্স করা আছে, আর এটা এখন বর্তমানে সেমি বক্স আছে, চাইলে ফুল বক্স আপনি নিতে পারবেন, নিতে পারবেন। খাটের লেগ সাইড, হেড সাইড সেম ডিজাইন করা, দেখেন দেখতেই পাচ্ছেন একবার সেম ডিজাইন করা। খাটের আপনার দেখা যায় খাটের সাথে কিন্তু আপনার মিরর গ্লাস দেওয়া আছে, যেটাতে দেখা যায় সকালবেলা আপনি সর্বপ্রথম কিন্তু ঘুম থেকে উঠে খাটের সাথে কিন্তু আপনার চেহারা দেখতে পারবেন। অনেক সময় কিন্তু ভাই একটা ফানি কথা বলি, কারণ
অনেক সময় আছে আমরা ঘুমেতে উঠা রাস্তায় যদি কিছু হয় তাহলে কিন্তু বলি আজকে আজকে কার মুখটা দেখে জানি ঘুমেতে উঠছি। তো এইখানে কিন্তু আপনি এটা বলার কোনো অপশন পাবেন না, আপনি ঘুমেতে উঠা সর্বপ্রথম কিন্তু নিজের চেহারা দেখতে পাবেন, নিজের চেহারা দেখতে পারবেন, নিজের খাটের গ্লাস, আপনার দিন ভালো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখেন এই খাটটার পাশাপাশি থাকতেছে এইখানে সাইড বক্সটা আছে, যেটা দুটো ড্রয়ারের একটা সাইড বক্স, চমৎকার একটা সাইড বক্স। আচ্ছা এর পাশে আছে যে দুই পাটার আলমারিটা, একটু খুলে দেখাবেন আমাকে। এখানে থাকবে কিন্তু হচ্ছে আমাদের চারটা সেলফ থাকবে, চারটা সেলফ, আর এখানে থাকবে হচ্ছে আমাদের, এখানে থাকবে হচ্ছে একটা কোট হ্যাঙ্গার, আর এখানে থাকবে হচ্ছে নিচে থাকবে হচ্ছে একটা সিকিউরিটি ডোর। খুবই চমৎকার কিন্তু আসলে ফাংশনগুলো কিন্তু এটার অনেক সুন্দর করা হয়েছে। আসলে ফার্নিচার শুধু ফার্নিচার দিলে হবে না, ফার্নিচার কিন্তু আসলে সর্বপ্রথম দেখতে হবে ফার্নিচারটা আসলে কিন্তু মানসম্মত কিনা। আসলে এটা আমাদের ফ্ল্যাটে নিয়ে সাজাবো বা আমাদের রুমে নিয়ে সাজাবো, এটা আসলে কিন্তু আমাদের মানসম্মত কোয়ালিটি সম্পন্ন হয় কিনা জিনিসটা আমাদের, এটা কিন্তু সব সময় আসলে আপনাদের বিচার বিবেচনা করতে হবে, অবশ্যই দেখতে হবে। এবং শোকেসটা দেখেন, শোকেস যে কাজগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের যে গর্জিয়াস কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ খোদাই করে কাজ করা, জমিনের উপরে কাজ করা প্রত্যেকটা কাজ। এবং এটা দেখেন শোকেসটা কিন্তু হবে হচ্ছে আমাদের টোটালি দুইটা পাল্লা হবে, নিচে একটা পাল্লা থাকবে, উপরে একটা, নিচে একটা আলাদা পাল্লা থাকবে, যাতে হচ্ছে আপনার ক্যারি করতে সুবিধা হয়, পাঁচতলা সাততলা দশতলা যে কোনো জায়গায় আপনি ইজিলি উঠা নিতে পারবেন। এবং নিচের নিচেরটা দেখেন, নিচের কাস্টমাইজগুলো এখানে কিন্তু সলিড তিনটা পাল্লা থাকবে। আচ্ছা আপনি চাইলে কিন্তু যদি বলেন ভাই আমাকে মাঝখানে দুটো ড্রয়ার করে দেবেন, এখানে আমি সামথিং আমার কিছু জিনিস আছে আমি ড্রয়ারে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও করে নিতে পারবেন, কাস্টমাইজ করে, সেক্ষেত্রে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, আপনি যে কোনো ধরনের কাস্টমাইজ আপনার জিনিস আপনি করতেই পারেন। এই পাশটাতে যদি আমরা দেখাই, এই পাশটাতে এই পাশে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ড্রোপ, ওয়ার্ড্রোপটা দেখাই আমাদের, ওয়ার্ড্রোপের ডিজাইনটা দেখেন, জাস্ট লুকটা একটু ফলো করেন যে আসলে কি ডিজাইনগুলো আমাদের এখানে এত নিখুঁতভাবে আসলে কাজ করা হয়। আমাদের এখানে প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করি আমরা সেল কম করবো, কিন্তু আমাদের কাজগুলো যাতে নিখুঁত হয়, আমাদের কাস্টমার থেকে কিন্তু কোনো কমপ্লেন যাতে না আসে। আর চারটা ড্রয়ার গুলো দেখেন, চারটা ড্রয়ার থাকবে, প্রত্যেকটা ড্রয়ারে আপনার হাইট ওয়েট মানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ওয়েট রাখতে হবে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস থাকে, প্রচুর পরিমাণে স্পেস থাকে, আপনি কিন্তু প্রচুর জিনিস কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। জি দেখেন মানে চারটা ড্রয়ার থাকবে এবং সেম ভাবে এবং এগুলো কিন্তু অনেক ওয়েট থাকবে, এখানে কিন্তু আপনি অনেক ওজন আপনি যেই কোনো ধরনের জিনিস কিন্তু আপনি এখানে রাখতে পারবেন, যেই কোনো ধরনের জিনিস বাড়ি জিনিস কারণ অনেক সময় দেখেন আমাদের ইম্পর্টেন্ট জিনিস হয় আমরা ওয়ার্ড্রোপে রেখে দিলাম, সেক্ষেত্রে আপনার বাড়ির জিনিসও কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। আচ্ছা আমি বরাবর আমি সবসময় দেখাই আপনাদের যে আসলে এটা কতটুকু বাড়ি দিলাম কতটুকু ওয়েট নিবে এটা। আমার ওজন কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে 70 কেজির কাছাকাছি, তো 70 কেজি কিন্তু ইজিলি নিচ্ছে, এখানে আরো দুইজন আমার জায়গার কারণে দিতে পারলাম না, থাকে কিন্তু আরো দুজন এখানে দাঁড়া করলে এটা মানবে না, হ্যাভি থাকবে প্রচন্ড হ্যাভি, আমাদের প্রোডাক্ট আমরা হ্যাভি ছাড়া আসলে তৈরি করি না। আসলে আপনি টাকা দিয়ে জিনিস নেবেন আমাদের কাছ থেকে কেন নেবেন, আপনি বিভিন্ন শোরুম আছে বিভিন্ন শোরুম থেকে নিতে পারেন, তো আমাদের কাছ থেকে যখন নেবেন আমাদের কাছ থেকে সেই ফ্যাসিলিটিটা তো আপনার পেতে হবে, ফ্যাসিলিটি না দিলে তো আপনি আমার কাছ থেকে ফার্নিচার নেবেন না, অবশ্যই আমি ফ্যাসিলিটি দিবো অবশ্যই আমার কাছে আসবেন ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি পাবেন হচ্ছে আমাদের এই ভ্যানিটিটা দেখেন, ভ্যানিটির কাজগুলো দেখেন কতটা চমৎকার কাজ কতটা নিখুঁত কাজ, এবং এই ভ্যানিটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আর্ট শেপ, আর্ট শেপ করা থাকবে। এবং ড্রয়ারগুলো দেখেন টোটালি হচ্ছে আপনি এখানে তিনটা এখানে তিনটা এখানে মাঝখানে একটা টোটালি সাতটা ড্রয়ার পাচ্ছেন, এবং সাতটা ড্রয়ার প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু স্পেস থাকবে এরকম, প্রত্যেকটা ড্রয়ারে স্পেস থাকবে, একটা ড্রয়ারে কিন্তু আপনি একটা ফ্যামিলির কসমেটিক্স রাখতে পারবেন, এবং এই রকম টোটাল সাতটা ড্রয়ার দিয়েছে আমি, সাতটা ড্রয়ার। আচ্ছা টোটাল আপনি এইভাবে যত বড় ফ্যামিলি হোক যত বেশি কসমেটিক্স হোক সেই সব কসমেটিক্স কিন্তু আপনারা এই ড্রয়ারে রাখতে পারবেন, এবং তার সাথে আপুরা বসবেন সাজুগুজু করবেন, কোথায় সাজুগুজু করবেন এই যে আছে কিন্তু পাশেই আছে। আচ্ছা এখানে বসবেন, বসে কিন্তু সাজুগুজু করতে পারবেন যে কোনো ধরনের ভাবে যে কোনো ইজিলি, এবং কমফোর্ট করার জন্য কিন্তু আমরা এখানে ভেলভেট কাপড় দিয়ে ভেলভেটটা দিয়ে দিচ্ছে ফোম দিয়ে। হ্যাঁ আচ্ছা তো ভাই এই যে এই এই সেটটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত পড়বে, এবং আমাদের কাছ থেকে যদি এই সেটটা নিতে চান এই সেটটার প্রাইস হচ্ছে আমরা বিক্রি করি আর রেগুলার প্রাইস হচ্ছে অনলি মাত্র 95,000 টাকা, কিন্তু আজকে কোনো কথা বলবো না, আজকে ইয়াসিন ভাই আপনার পক্ষ থেকে এবং তোয়া ফার্নিচারের পক্ষ থেকে একবারে ফিক্সড থাকবে হচ্ছে 85,000 টাকা, 85,000 টাকা ফিক্সড থাকবে, সারা বাংলাদেশের যেই কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি, আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যেইখানে নেবেন সেখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনি 5,000 থেকে 10,000 টাকা বুকিং করে দিবেন এবং প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে, আপনার প্রোডাক্টটা আসলে আমাদের কাছে কী দেখলেন কী অর্ডার করলেন সেটা আপনি প্রোডাক্টটা জাস্টিফাই করবেন, করে তারপর দেখা গেছে আমার লোক যাবে ওই লোকের কাছে আপনি বাকি পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন, আর যেইখানে নেবেন বাংলাদেশের সেখানে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে। তো আমি একটু আরেকবার বলে দিচ্ছি এই সেটটার সাথে কী কী থাকতেছে, ফুল একটা একটা সোফা সেট, 5 পিসের একটা সোফা সেট, আর এই যে বেডরুম সেটটা আমরা দেখাইলাম এই বেডরুম সেটটা তো থাকতেছে, 32 পিসের একটা ডিনার সেট এইখানে দেখতে পাচ্ছেন সাজানো আছে। ভাই যদি চান আপনার ভিউয়ার্সরা যদি চায় আমরা কিন্তু ডিনার সেটগুলো খুলেও দেখাতে পারি, এটা ভিতরে কি কি থাকবে চিন্তা ভাবনা করতে পারে যে না এগুলো সাজায় রাখছে হয়তো কার্টুন সাজায় রাখছে, না না কার্টুন না, আসলে আমরা তাইলে একটাই একটু খুলে দেখাই একটু দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা, এটা হচ্ছে আমাদের ফিনিশ সেট, ফিনিশ সেট জি, এটা হচ্ছে আমাদের চায়ের
চায়ের কাপ এবং হচ্ছে প্রিজ আচ্ছা চায়ের কাপ প্লাস প্রিজ এখানে হচ্ছে আমাদের ছোট প্লেট যেটা বলে এটা ছোট একটা প্লেট থাকে প্রিজ থাকে আচ্ছা এটা জি দেখেন মানে সব ধরনের আইটেম এখানে আছে আমাদের ফিনির ফিনির গ্লাস ফিনির বাটি আচ্ছা এই যে হচ্ছে আমাদের প্লেট প্লেট প্লেটগুলো তারপর এটা হচ্ছে আমাদের বন্ড প্লেট বন্ড প্লেট হ্যাঁ আপনারা দেখা যায় সার্ভ করার জন্য এটার উপরে সার্ভ করার জন্য আচ্ছা এই হলো আর কি টোটাল 32 পিসের একটা ডিনার সেট আর থাকতেছে হলো আপনার ম্যাট্রেস বিছানার চাদর বালিশ বালিশের কভার এই থাকতেছে টোটালি আপনার এখানে হিসাব করতে গেলে প্রায় 45 পিসের মতো আইটেম হয় তো এই সেটটা থাকতেছে এই পুরো আইটেমগুলো থাকতেছে এই সেটের সাথে তো আপনারা যারাই নিতে চান যেখান থেকেই নিতে চান আপনারা কিন্তু আসতে পারেন এবং দেখতে পারেন তাদের ফার্নিচারগুলো তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ